আসসালামু আলাইকুম। ইউএসএ সার্ভে জব বাই তহিদুল ইসলাম আয়োজিত ফ্রি সার্ভে কোর্স আজকে দেখতেছেন পার্ট থ্রি। তো আজকে যেটা শেখানো হবে এবং দেখানো হবে সেটা হচ্ছে যে ফোনের ব্রাউজারে কিভাবে আইপি সেট করতে হয়, কারণ অনেকেই আছেন যারা বিভিন্ন ব্রাউজারে কাজ করেন, যেমন সকবক্সে কাজ করেন, জাঙ্কিতে কাজ করেন, তারপর ইনবক্স ডলারে কাজ করেন এবং ব্রাউজারে যে সমস্ত সাইটেই কাজ করেন, প্রত্যেকটা সাইটের জন্যই ব্রাউজারে আইপি সেট করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে আজকে দেখানো হবে। তো আইপি সেট করার জন্য আমরা চলে যাচ্ছি নোটপ্যাডে। তো দেখেন, আমার কাছ থেকে যারা আমার সাথে যারা কাজ করেন এবং করবেন সবাইকে এরকম আইপি দেওয়া হবে, ঠিক আছে? এগুলো ডেইলি আইপি। তো দেখেন, প্রথমে যেমন যেটা আছে এরকম এতটুক, এই যে প্রথম থেকে এরকম আইপি দেওয়া হবে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানকার পার্টগুলো এখানে অনেকে বুঝতে অসুবিধা হয়। তো দেখেন, এখানে এই যে প্রথম পার্ট, এই যে 1 থেকে 0 পর্যন্ত, এটা হচ্ছে ইউজার আইডি। তারপরে টুক 1 থেকে এই যে এন পর্যন্ত, এটা হচ্ছে যে পাসওয়ার্ড। আর 78 থেকে এই যে 15 পর্যন্ত, এটা হচ্ছে যে আইপি। এবং লাস্টে 1080, এটা হচ্ছে পোর্ট। এখন আপনাদের বোঝার সুবিধা অর্থে নিচে দেখেন আমি আলাদা আলাদাভাবে লিখে দিয়েছি, এবং পার্ট টুতেও বলেছিলাম যে কোনটাকে আলাদা আলাদাভাবে। তো এখান থেকে আপনার উপরের থেকে নিচে আলাদাভাবে যদি খেয়াল করেন, ইউজার আইডি, পাসওয়ার্ড, আইপি কোনটা, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা আইপি সেট করবেন তখন যেন কোনোটার ভিতরে স্পেস না থাকে। মনে করেন যে 15-এর ভিতরে এরকম একটা স্পেস পড়ে গেল, তো এইভাবে আপনি কপি করে সেট করলেন, তখন আইপি আসলে ভালোভাবে কানেক্ট হবে না, এই জন্য বিষয়টা সাবধান। তো ব্রাউজারে আইপি সেট করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে যে ব্রাউজারে কাজ করতে হবে সেটা হচ্ছে ফায়ারফক্স বেটা। ফায়ারফক্স বেটা মানে যে এই সফটওয়্যারটা, এটা প্লে স্টোরে একবারেই পেয়ে যাবেন, এই জন্য এটা আলাদা করে দেখালাম না, এটা একেবারেই ফাইন্ড করা সোজা। তো এটাই ঢুকলাম, ঢুকলে সাধারণত এরকম ইন্টারফেস আসবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোনায় নিচে দেখেন 3-ডট মেনু, এটা অনেকের উপরেও থাকতে পারে, সমস্যা নেই। তো নিচে যে 3-ডট মেনু, এখানে যাওয়ার পরে ডাউনলোডসের নিচে লেখা আছে অ্যাডঅনস, অ্যাডঅনসে যাবেন। এখানে দেখেন লেখা আছে যে ফ্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড, এটা ফ্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড। প্রত্যেকটা দেখেন পাশে প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্নতে যে ওই এর উপরে ক্লিক করবেন না, এর উপরে ক্লিক করলে যেটা হবে দেখেন এমন আসবে, এমন আসলে থাকলে তখন তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন কী করবেন, এই জন্য এটা করা যাবে না। এর কোনায় যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে যাবেন, এখানে যে অ্যাড দেবেন, অ্যাডে গেলে ডাউনলোড নেবে, একটুখানি টাইম নেবে, তারপরে এমন আসবে। তো অ্যালাউ টিক চিহ্ন দিয়ে ওকে গট ইট এটা দেবেন, এটা ডাউনলোড হয়ে গেল। এবার উপরে এটার ভিতরে এবার ঢুকতে হবে ফ্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ড, তারপরে যাবেন আছে সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অনেকে জাস্ট এই জায়গায় শুধুমাত্র ইডিট অপশন আসবে বা সেটিং অপশন আসবে। তো সেটিং বা ইডিটে যখন আপনারা প্রথম ইউজ করবেন তখন এখানে শুধুমাত্র ইডিট অপশন লেখা থাকবে, আর এরকম কিছু আসবে না। তো আপনারা তখন ইডিট অপশনে যাবেন, ইডিট অপশনে যাওয়ার পরে এমন একটা পেজ আসবে, ওখানে ক্লিক করবেন দেখবেন এমন পেজ আসবে। তো এখানে আসলে আইপি সেট করতে হবে। তো প্রথম আসছে যে যেহেতু এটা socks5 আইপি, তো দেখেন এখানে সব ধরনের আইপি সেট করা যায়। তো আমাদের যেহেতু socks5 থাকবে, এবং এখানে দেখেন প্রক্সি আইপি অ্যাড্রেস, তো আমরা কিন্তু এখানে কপি করে দেখিয়েছিলাম আমাদের এখানে আইপি ছিল এই যে 78 থেকে 15 পর্যন্ত, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি আমাদের এই যে 1 থেকে ছিল শেষ পর্যন্ত, এটা কপি করলাম, কপি করে ইউজার আইডির এখানে পেস্ট করলাম। তারপরে ছিল পাসওয়ার্ড,
এখানে সাবধানতার সাথে কপি করবেন, যখন যেন ক্লোন বা স্পেস না আসে। আগে এক ধরনের আইপি সেট করা ছিল, পাসওয়ার্ড অনেক বড় ছিল। পাসওয়ার্ড আর লাস্টে পোর্ট, পোর্ট আমার যে সমস্ত আইপি প্রত্যেকটা আইপির পোর্টই 1080, তাহলে 1080 1080। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে সেভ দিতে হবে। সেভ দেওয়া হলো এবং আপনারা এখানে এই প্রথম অপশন এটা এটা টিক চিহ্ন দেবেন, এই যে ইউজ এনাবল প্রক্সিস বাই প্যাটার্নস অ্যান্ড অর্ডার। আর এখানে দেখবেন যে এটা ওয়ান আছে কি না, এটা যেন ওয়ান থাকে, সাধারণত ওয়ানই থাকবে। তো এখন এখানের কাজ শেষ, আমাদের দেখতে হবে যে আইপিটা চলতেছে কি না। হ্যাঁ, এই যে আইপিটা চলতেছে। তো আমাদের এখন দেখতে হবে হোয়া ডট নেটে গিয়ে যে আইপিটা কত পার্সেন্ট আছে। এখানে লিখবেন হোয়া ডট নেট, প্রথম অপশন, এটা ভিতরে যেতে হবে। এখন খেয়াল করেন, এটা হচ্ছে যে আইপি, দেখেন আমাদের সেট করা হয়ে গেছে। আইপিটা হচ্ছে যে টি মোবাইলের আইপি, আইপিটা 90% আছে। এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে নিচে দেখাচ্ছে যে সিস্টেম টাইম ডিফারেন্ট, এর কারণে 100% হয়নি। এখন আমরা যদি টাইম সেট প্রপারলি করি তাহলে আমাদের 100% হয়ে যাবে। এজন্য আমাদের নিচে লাফতে হবে, এই পেজের নিচের দিকে এসে দেখতে হবে যে টাইম জোন। এটা আসলে দ্বিতীয় ভিডিওতেও বলা হয়েছিল, আবারও বলতেছি, এখানে যেটা লোকাল টাইম সেটাই ফোনে সেট করতে হবে। এখানে লোকাল টাইম আসছে -07 MST, এটাই ফোনে বসালে আমাদের আইপি সেট হয়ে যাবে। আর একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে অনেক সময় থাকতে পারে এখানে যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। ল্যাঙ্গুয়েজ প্রবলেমের কথা আমি দ্বিতীয় ভিডিও বিস্তারিত বলেছিলাম, তারপর আবারও বলতেছি, এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা থাকে আমাদের অনেক সময় ফোনে, এমনি জেনারেল ইংলিশ সেট করা থাকে, অথবা অনেকে বাংলা ইউজ করেন, বা অনেকে থাকে যে ইংলিশ ইউনাইটেড কিংডম বা ইংলিশ ক্যানাডা, এরকম মানে ইংলিশের অনেকগুলো প্রকারভেদ আছে। মনে করেন যে এক এক দেশের এমনি ইংলিশ স্ট্যান্ডার্ড এক এক ধরনের। তো আমরা যেহেতু ইউএসএ কাজ করবো, সুতরাং আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা এখানে কেটে যাবে। আর ল্যাঙ্গুয়েজ প্রবলেম নিয়ে কাজ করলে কিন্তু ব্লক খাবেন, এজন্য প্রবলেমটা সলভ করতে হবে। তো এখন যেটা টাইম, সেটা যে আবারও বলতেছি, এখানে যে টাইম আছে লোকাল টাইম, সিস্টেম টাইম বলতে বোঝাই হচ্ছে আমার ফোনে এখন কোন টাইম বর্তমানে সেট করা আছে। বর্তমানে যেহেতু বাংলাদেশে, সুতরাং এই যে দেখেন +06 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আছে, কিন্তু এখানে যে লোকাল টাইম আছে বা আইপি টাইম, এটাই আমার ফোনে এখন সেট করতে হবে। এখানে আছে -07 MST। তো আমার এখন ঢুকতে হবে টাইম সেটিংয়ে, যার ফোন যেমন মানে মডেল ভিন্ন সেই হিসাবে আলাদা আলাদা লোকেশনে থাকতে পারে। তো আমি টাইম অ্যান্ড ডেটে গেলাম, এখানে দেখেন যে ইউজ সিস্টেম প্রোভাইডেড টাইম এটা অফ করে দেবেন, ইউজ নেটওয়ার্ক প্রোভাইড টাইম এটা অফ করে দেবেন। তো এবার যাবেন আছে সিলেক্ট টাইম জোন, সিলেক্ট টাইম জোনে গিয়ে এখানে যেহেতু আমাদের ইউএসএ টাইম এটা, তো এখানে আমরা একবারে সার্চ দিয়ে খুঁজে বের করছি, ইউনাইটেড স্টেট পেয়ে গেলাম, আমাদের ওখানে ছিল -07। এখন এখানটাই শিক্ষণীয় বিষয় যে এখানে দেখেন যে -07 দুইটা আছে, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস আর একটা হচ্ছে কি ফনিক্স। এখন আমাদের আইপিতে দেখেন কী লেখা ছিল, এই যে এখানে ছিল -07 MST, দেখেন -07 MST। এখন এখানে দেখেন এটা রয়েছে কি যে প্যাসিফিক টাইম উপরের টাইম, মানে -07 উপরের টাই প্যাসিফিক টাইম, মানে সেটা হচ্ছে কি মাউন্টেন টাইম। যেহেতু হচ্ছে MST রয়েছে তাহলে এটা মাউন্টেন টাইম, আর যদি PDT থাকতো তাহলে যে প্যাসিফিক ডেলাইট টাইম সেটা তখন উপরেরটা হতো। যেহেতু MST সুতরাং আমরা
ফনিক্স এটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের আইপি সেট টাইম সেট করা হয়ে গেল। এখন এই পেজ রিফ্রেশ করলে আশা করি এটা 100% হয়ে যাবে। এখানে 100% হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ আছে, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট কাজ এবং এটা আসলে অনেকেই করেন না। এখন এখানে টাইপ করবেন এ বি ও ইউটি অ্যাবাউট ডট সি ও এন এফ আই জি, এটা লক্ষ্য করেন, এফ আই জি লক্ষ্য করেন, এটা অনেকে বানান ভুল করেন, এজন্য আসলে আসে না। এ দেখেন যেভাবে লিখছি আসলে এভাবে লিখবেন। লেখা হয়তো ভুল গেছে, এ বি ও টি অ্যাবাউট ডট সি ও এন এফ আই কেটে দিই, আসতেছে না, অ্যাবাউট ডট, হ্যাঁ দেখেন এবার আসছে, প্রথমে আলাদা একটা ট্যাব ছিল বলে হয়তো বাসটি ছিল না। তো দেখেন নিচে স্পেলিংটা খেয়াল করেন, এই স্পেলিংটা খেয়াল করবেন। এখন উপরে সার্চ বারে লিখবেন হচ্ছে ডিএনএস, ডিএনএস লিখে সার্চ করবেন। ডিএনএস লিখে সার্চ করার পরে, এই ডিএনএস লিখে সার্চ করার পরে একেবারে শেষে চলে আসবেন এই পেজের। এখন দেখেন সাধারণত এই যে নেটওয়ার্ক এম ডিএনএস ইউজ জেস ফলস ব্যাক, এটা সাধারণত সবার এমন থাকবে, ফলস থাকবে। তো ডাবল ক্লিক করে ট্রু করে দেবেন। আর নিচের এটা নেটওয়ার্ক প্রক্সি সক্স রিমোট ডিএনএস, এটা হচ্ছে ফলস থাকবে, এরকম ডাবল ক্লিক করে ট্রু করে দেবেন। তো এগুলো ট্রু হয়ে গেল। তো এখানে কেটে দিয়ে এখানে আবার লিখবেন হচ্ছে মিডিয়া এম ই ডিআইএ মিডিয়া ডট পার কানেকশন পি ডবল আর সি ও এন এন ই সি টি আই ও এন মিডিয়া ডট পার কানেকশন লেখার পরে এখন এই দেখেন একটা অপশন আসবে, এই যে এটা মিডিয়া ডট পার কানেকশন ইনাবল, এই যে এটা ট্রু থাকবে, ট্রু থাকবে, ডাবল ক্লিক করে ফলস করবেন। ঠিক আছে, এই যে ফলস করলাম, তো এখানকার কাজ মোটামুটি শেষ। তো আমরা হুয়া ডট নেটে গিয়ে আর একবার আইপি চেক করবো। দেখেন আইপি 100% আছে। তো এভাবে ফায়ারফক্স বেটাই বা ব্রাউজারে আইপি সেট করবেন। এখন দেখেন পরবর্তীতে যখন আইপি আপনার নষ্ট হবে তো তখন করণীয় কি, তখন এই যে থ্রি ডট মেনুতে যাবেন, অ্যাডভান্সে যাবেন, প্রক্সি প্রক্সি স্ট্যান্ডার্ডে যাবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে ইডিটে যাবেন, ইডিটে যাওয়ার পরে এখানে সবসময় তো সক্স ফাইভ আইপি দেবো, সুতরাং প্রথমটা চেঞ্জ হবে না, এটা যেমন তেমন। আর এই যে আইপি পোর্ট ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে শুধুমাত্র সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে তারপরে হচ্ছে যে হোয়া ডট নেটে গিয়ে আইপিটা চেক করবেন। আইপি চেক করার পরে এখানে সম্ভবত সবসময়ের জন্য টাইম প্রবলেমটা থাকবে, কারণ একটা আইপি টাইম যেন এক এক রকম হয়। তো তখন জাস্ট টাইমটা সেট করবেন, তো তারপরে আইপি 100% হয়ে যাবে, আর পরবর্তীতে আর কিছুই আসলে করা লাগবে না। তো টাইমের ব্যাপারটা আবারও বলতেছি, এখানে যেটা লোকাল টাইমে যেটা থাকবে সেটাই ফোনে সেট করতে হবে। ঠিক আছে, তো সব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আইপি সেটের